হেই হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এ নিউ ভিডিও। তোমরা দেখছো টেকনোরাজেস ইউটিউব চ্যানেল। তো তোমাদের মধ্যে একজন বন্ধু কমেন্ট করেছিল যে চ্যাট জিপিটি কি ভাই, চ্যাট জিপিটি, ওপেন এআই, এই কথাটা কিন্তু আমরা অনেকেই শুনেছি যে চ্যাট জিপিটি, এবং এ ব্যাপারে কিন্তু অনেক ভিডিওসও আছে। তো তোমরা আমাকে প্রশ্ন করেছিলে যে চ্যাট জিপিটি কি, এর ব্যাপারে একটা ভিডিও বানাও। তো চ্যাট জিপিটি অ্যাকচুয়ালি কি, এটা কে তৈরি করলো, এবং এটা এলো কোথা থেকে, এবং এটার মাধ্যমে কী কী কাজ হয়, এবং এর ফলে আমাদের কী উপকার হয়, এবং এই চ্যাট জিপিটি কীভাবে কাজকে সহজ করে দেয়, এবং এই চ্যাট জিপিটির ভবিষ্যৎ কী। তো ফ্রেন্ডস, ভিডিওটা অবশ্যই স্কিপ না করে পুরোটা দেখো, কারণ আজকের এই ভিডিওতে আমি কিন্তু চ্যাট জিপিটির ব্যাপারে সব ডাউটস ক্লিয়ার করবো, এবং বলে দেবো যে চ্যাট জিপিটি আসলে জিনিসটা পুরোটা কী। তো তার জন্য তোমাদেরকে আমি একটাই রিকোয়েস্ট করবো যে ভিডিওটা অবশ্যই না টেনে পুরোটা দেখবে, তাহলে ব্যাপারটা কিন্তু পুরোটাই তোমাদের কাছে ক্লিয়ার হবে যে চ্যাট জিপিটি আসলে কী। এবং তোমাদেরকে একটা রিকোয়েস্ট করবো যে চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে, কারণ আমি এই চ্যানেলে টেকনোলজি রিলেটেড যে সমস্ত ভিডিওস হয় সেইগুলোকে কিন্তু বাংলাতে আপলোড করি তোমাদের বোঝার সুবিধার জন্য। তো চলো ফ্রেন্ডস, দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো এই চ্যাট জিপিটি কী এবং এটা এলো কোথা থেকে, দেখো ফ্রেন্ডস, ওপেন এআই নামক একটা কোম্পানি একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স লঞ্চ করেছিল যেটার নাম হলো চ্যাট জিপিটি। তো এটার ফলে কী হয়, এটা কিন্তু মানুষের মতো কাজ করে পুরো, মানে মানুষের মতো কথা বুঝতেও পারে এবং মানুষের কথার অ্যান্সারও দিতে পারে। মানুষের যে কোনো কাজ কিন্তু এটা করতে সক্ষম, মানুষের যে কোনো প্রশ্নের উত্তর কিন্তু এই চ্যাট জিপিটি দিতে পারে। এটা এমন একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটা কি না রোবটের থেকেও দ্বিগুণ ভালো কাজ করতে পারে। তোমরা গুগলে যে সমস্ত জিনিস সার্চ করো সেই সমস্ত জিনিস তো বটেই, এছাড়াও যেগুলো গুগলে পাওয়া যায় না সেই জিনিসগুলো কিন্তু এই ওপেন এআই কোম্পানির নামক চ্যাট জিপিটি কিন্তু তোমাদেরকে দিয়ে দিতে পারবে, এবং এর ফলে কিন্তু তোমরা প্রায় 90% কাজ করতে পারবে তোমরা যেগুলো করে থাকো আর কি অনলাইনে। সে তোমরা কন্টেন্ট রাইট করা বলো, বা যে কোনো জিনিস সার্চ করা বলো, বা তোমরা মনে করো কেউ ইউটিউবার, ভিডিওর ডেসক্রিপশানে কী দিতে হবে সেটা বুঝতে পারছো না, সেগুলো বলো, যে কোনো জিনিস, যে কোনো প্রকারের জিনিস কিন্তু এ সার্চ করলেই সেখান থেকে তুমি অ্যান্সার পেয়ে যাবে যে কী হতে পারে অ্যাকচুয়ালি জিনিসটা। যেমন ধরো তুমি যদি গুগলে সার্চ করে দেখো যে আমার মুড ভালো নেই, আমার কী করা উচিত, গুগল কিন্তু এর অ্যান্সার দিতে পারবে না, অনেক রকম কিন্তু রাস্তা দেখিয়ে দেবে যার মাধ্যমে তোমরা কিন্তু সার্চ করলে পাবে। কিন্তু এই চ্যাট জিপিটিতে তুমি যদি তোমার সার্চ করে দেখো যে আমার মুড ভালো নেই, আমার কী করা উচিত, তো তারও অ্যান্সার কিন্তু এখানে দিয়ে দেবে সে, মানে সেটা এতটাই ইন্টেলিজেন্ট, মানে এমন কোনো প্রশ্ন নেই যার উত্তর এই চ্যাট জিপিটি দিতে পারবে না, তার এতটাই ক্ষমতা। এছাড়াও ফ্রেন্ডস, এই চ্যাট জিপিটি কিন্তু মানুষের কথার নকলও করতে পারে, মানে তুমি যদি এর সঙ্গে চ্যাট করো তোমার মনেই হবে না যে এটা কোনো মেশিন বা কোনো সিস্টেম বা কোনো সফটওয়্যারের সঙ্গে চ্যাট করছো, তোমাদের মনে হবে যে হ্যাঁ তোমরা কোনো একটা সাধারণ মানুষের সঙ্গেই চ্যাট করছো যে কিনা তোমার সমস্ত ফিলিংস বুঝতে পারে এবং সেই হিসাবে কিন্তু সে রিপ্লাই করতে পারে, মানে এতটাই এটা পাওয়ারফুল এআই সিস্টেম। তো ওপেন এআই কোম্পানি এটাকে লঞ্চ করেছে, এবং এই লঞ্চ করার পিছনে কিন্তু আমাদের যে স্টার্লিংক কোম্পানি বা টেসলা কোম্পানির যে মালিক ইলন মাস্ক, যে এই মুহূর্তে বিশ্বের সব থেকে রিচেস্ট ম্যান, সেও কিন্তু এতে অনেক সাহায্য করেছে এই যে জিনিসটাকে, সফটওয়্যারটাকে তৈরি করার জন্য। তো তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে চ্যাট জিপিটি জিনিসটা কতটা ভালো জিনিস এবং কতটা আমাদের হেল্পফুল জিনিস, মানে আমাদের প্রায় সব কাজ করতেই আমাদেরকে সাহায্য করবে, সব কিছুর অ্যান্সারই কিন্তু আমাদের হাতের মুঠোয় থাকবে এই চ্যাট জিপিটি ব্যবহার করার ফলে। এবার বলবো এই চ্যাট জিপিটির মাধ্যমে আমরা কীভাবে আমাদের কাজ করতে পারি, মানে আমাদের কী কী হেল্প হতে পারে এবং এটা কীভাবে কাজ করে। তো ফ্রেন্ডস, প্রথমেই বলে রাখি যে এই চ্যাট জিপিটি কিন্তু এখনও অফলাইন হিসেবে কাজ করছে, এখনও কিন্তু এতে অনলাইন সিস্টেম চালু করা হয়নি। অফলাইন হিসেবে কাজ করছে তাতেও সে এতটা পাওয়ারফুল, মানে এত কিছু করতে সক্ষম, তাহলে যদি অনলাইনে কাজ করে, মানে তাদের যদি ইন্টারনেটের কানেকশান হিসেবে কাজ করে, তাহলে সে কী কী করতে পারে তোমরা একবার ভেবে দেখো। মানে বলতে গেলে যে গুগলে আমরা সার্চ করি, নাম্বার 1 সার্চ ইঞ্জিন বিশ্বের গুগল, ওয়ার্ল্ডস নাম্বার 1 সার্চ ইঞ্জিন গুগল, তাকেও কিন্তু সে টেক্কা দিয়ে দিতে পারে খুব সহজেই। যখন সে ইন্টারনেটের অ্যাক্সেস পেয়ে যাবে তখন কিন্তু সে গুগলকেও টেক্কা দিয়ে দেবে, কারণ এর কাছে সমস্ত রকমের প্রশ্নের উত্তর আছে। আমরা এখন কী করি, আমরা যে কোনো জিনিস সার্চ করতে গেলে কিন্তু হয় গুগল বা ইউটিউবে গিয়ে সার্চ করি, কিন্তু ভবিষ্যতে চ্যাট জিপিটি হবে নাম্বার 1 সার্চ ইঞ্জিন সিস্টেম সার্চ করার জন্য। এখানে কিন্তু সবার আগে আমরা সার্চ করবো চ্যাট জিপিটিতে, তারপর অন্য জায়গায় যাবো। চ্যাট জিপিটিতে যদি আমরা সব জিনিস পেয়ে যাই সার্চ করার যেগুলো রেজাল্ট, তাহলে কিন্তু আমাদের অন্য জায়গায় যাওয়ার দরকার পড়বে না। সুতরাং ভবিষ্যতে কিন্তু আজ থেকে প্রায় 7-8-10 বছর পরে কিন্তু চ্যাট জিপিটি 1 নম্বর সার্চ ইঞ্জিন হিসেবে সারা বিশ্বে প্রচলিত হবে, এবং ইউটিউব আর যে গুগল এতে কিন্তু মানুষ তখন সার্চ করবে না, চ্যাট জিপিটি কিন্তু হবে সবার ভবিষ্যৎ। এছাড়াও ফ্রেন্ডস, চ্যাট জিপিটি কিন্তু কন্টেন্ট রাইট করতে পারবে, আর্টিকেলস লিখতে পারবে, নতুন নতুন যে কোনো ধরো কোনো একটা বিশেষ জিনিসের ব্যাপারে কিছু একটা লাইন লিখতে হবে বা তার ব্যাপারে পুরো ডিসক্রিপশান চাই সেটাও সে আরামসে করে দেবে। যে কোনো জিনিসের অ্যান্সার তো বটেই, তাছাড়া তোমরা যে কোনো জিনিসের প্রবলেমের সলিউশনও কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে। তাছাড়া চ্যাট করা বলো, গান করা বলো, মানে ভিডিও এডিটিং বলো, সফটওয়্যার বলো, সমস্ত কিছু কাজ কিন্তু একসঙ্গে এখানে হবে। এছাড়াও ফ্রেন্ডস, এই চ্যাট জিপিটির মাধ্যমে কিন্তু অনেক মানুষের অনেক কাজ খুব সহজ হয়ে যাবে,
এবং যে কোনো জায়গাতে আমরা যে মানুষকে কাজে লাগে, মানুষকে কাজে লাগিয়ে আমরা সব কিছু কাজ সম্পন্ন করি, সেখানে কিন্তু মানুষকে দরকার পড়বে না। এই চ্যাট জিপিটির মাধ্যমে কিন্তু সব কাজ হয়ে যাবে। কারণ একটা মানুষ যে ধরো কন্টেন্ট রাইট করে, সে 2-3 ঘন্টার মধ্যে একটা পুরো আর্টিকেল লেখে, তো সেইটা যদি এই চ্যাট জিপিটি মাত্র 5 মিনিটে করে দেয় তাহলে কেমন হবে? তাহলে কি আমরা তখন আর সেই মানুষটাকে পয়সা দিয়ে রাখবো? তখন কিন্তু জব হারাবে অনেক সবাই, বেশিরভাগ লোক কিন্তু জব হারাবে যারা কন্টেন্ট রাইট করে বা যারা টাইপিংয়ের কাজ করে, তারা কিন্তু জবলেস হবে। কারণ এই চ্যাট জিপিটি কিন্তু সব কাজগুলো তখন করে দেবে এবং খুব অল্প সময়ের মধ্যে করে দেবে। তাহলে কিন্তু আমাদের অনেক টাইমটাও বাঁচবে এবং আমাদের কিন্তু পয়সা দিয়ে লোক রাখারও দরকার পড়বে না। তো এরপরে কিন্তু যারা রাইটার আছে বা যারা আর্টিকেল মানে যারা আর্টিকেলস লেখে বা যারা কন্টেন্ট রাইট করে তাদের কিন্তু একটু সমস্যা হবে। এছাড়াও ফ্রেন্ডস, প্রিন্টিংয়ের ক্ষেত্রেও কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এমন এমন ছবি আঁকতে পারে যেগুলো কিন্তু কোনো মানুষ আঁকতে পারে না। কোনো মানুষের আঁকার থেকেও কিন্তু 10 গুণ ভালো ছবি সে আঁকতে পারবে। মানে সেটা এতটাই উন্নত পাওয়ারফুল এই চ্যাট জিপিটি। তো তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে যে চ্যাট জিপিটি কী জিনিস এবং এটা কতটা স্ট্রং একটা এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এবং এর ফলে আমরা কী কী না করতে পারি। তো এটা তোমরা ব্যবহার করবে কী করে? তো সেক্ষেত্রে বলে রাখি যে ওপেন এআই যে অফিসিয়াল ওয়েবসাইট আছে ওপেন এআই, সেটা তোমরা সার্চ করলে গুগলে কিন্তু ওপেন এআই নামক যে ওয়েবসাইটটা আছে তাতে তোমরা যদি প্রবেশ করো তাহলে কিন্তু সেখান থেকে তোমরা কিন্তু এই চ্যাট জিপিটির যে সিস্টেমের যে অপশান সেটা কিন্তু পেয়ে যাবে এবং সেখান থেকে তোমরা কিন্তু চ্যাট জিপিটি ব্যবহার করতে পারবে। এখন যদি এটা অফলাইনে চলছে, তো যখন এটা অনলাইন হবে মানে যখন এটা ইন্টারনেটে অ্যাক্সেস পেয়ে যাবে, তখন কিন্তু সারা দুনিয়াতে সে 1 নম্বর সার্চ ইঞ্জিন তো বটেই এবং সকল কাজ করার জন্য কিন্তু 1 নম্বর হয়ে থাকবে। এবং বলতে পারো যে তোমরা গুগলকে সে রিপ্লেস করে দিতে পারে। কারণ গুগলে যেটা আমরা সার্চ করি সেটা শুধুমাত্র ওয়ার্ড দেখায় মানে টেক্সট দেখায়, কিন্তু এতে তো তোমার টেক্সট তো দেখাবেই এবং অনেক অনেক জিনিস তোমার গুগলে পাওয়া যায় না, মানে অন্যান্য রাস্তা দেখিয়ে দেয়, কিন্তু এতে কিন্তু পাওয়া যায় না এমন কোনো জিনিসই নেই। একটা জিনিস সার্চ করলে তার কিন্তু 10 রকম আইটেম তোমাকে দেখিয়ে দেবে, তোমরা তার মধ্যে চুজ করে যেটা ভালো লাগবে সেইটাকে তোমরা নিতে পারো বা সেই ইনফরমেশনটা নিতে পারো বা সেটাকে ব্যবহার করতে পারো। তো এত সুযোগ সুবিধা কি গুগল দেয়? গুগল দেয় না। তো অনেকেরই মনে হচ্ছে এবং আমারও এটা মনে হচ্ছে যে গুগলকে কিন্তু ভবিষ্যতে রিপ্লেস করে দিতে পারে এই চ্যাট জিপিটি, কারণ এটা গুগলের থেকে কিন্তু 10 গুণ ভালো কাজ করতে পারে এবং 10 গুণ কিন্তু পাওয়ারফুল এই এআই সিস্টেমটা। তো ফ্রেন্ডস, তোমাদের কী মনে হয় এই চ্যাট জিপিটি ভালো নাকি খারাপ, এবং এটাই কি আমাদের ভবিষ্যৎ সব কিছু সার্চ করার জন্য এবং ইনফরমেশন পাওয়ার জন্য এবং সব কিছু কাজ করানোর জন্য নাকি নয়? তোমাদের কী মনে হয় সেটা তোমরা কিন্তু অবশ্যই তোমাদের মতামত কমেন্ট বক্সে লিখে আমাকে জানাবে। তো আশা করবো যে তোমরা চ্যাট জিপিটিকে সেটা অবশ্যই বুঝতে পারলে। তো যদি ভালো লাগে ভিডিওটা তাহলে কিন্তু ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে এবং ভিডিওটাকে সবার মধ্যে শেয়ার করবে, কারণ এই জিনিসটা অনেকেই জানে না এবং অনেকে শুনেছে এবং বেশিরভাগ মানুষ কিন্তু এখনও শোনেনি। তো এগুলো কিন্তু সবার জানা দরকার, কারণ এটা কিন্তু ভবিষ্যৎ হতে চলেছে। তো ভিডিওটাকে অবশ্যই সবার মধ্যে শেয়ার করবে, এবং যদি চ্যানেলে ফার্স্ট টাইম ভিডিও দেখো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে অল বাটনও ক্লিক করে দেবে। এবং এই চ্যানেলে আরও অনেক ভিডিওস আছে, সেগুলো তোমরা দেখতে পারো, আমি কিন্তু উপরে আই বাটনে একটার পর একটা লিঙ্ক দিয়ে দিয়েছি। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও, আবারও ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। তো তোমরা কমেন্টে লিখে জানাতে পারো যে কী ধরনের ভিডিও তোমরা দেখতে আগ্রহী, আমি কিন্তু সেই ব্যাপারে ভিডিও বানাবার চেষ্টা করবো। আর ওই বললাম, চ্যানেলটাকে নতুন দর্শকদের সাবস্ক্রাইব করে যেও, পাশে থেকো। তো চলো ফ্রেন্ডস, আবারও ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। তো তখন তোমার ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। টিল দেন, গুড বাই।